জুন মাসের সেকেন্ড সপ্তাহের দিকে কম বেশি আড়তে কিরকম মাছের দাম চলছে বন্ধুরা আসুন দেখা যাক। গরমের মাছটা বলি কাঁকড়াগুলো প্রচুর পরিমাণে চলছে। তবে কাঁকড়াগুলো কিরকম দাম আছে? 200 টাকা কেজি। প্রায় 5 কেজি কাঁকড়াগুলো 200 টাকা পার কেজি তো মার্কেটে। তবে ইলিশগুলো কিরকম দাম আছে দাদা? 520 টাকা। 520 টাকা কেজি কমপ্লেটটা। এই মার্কেটে প্রচুর পরিমাণে ব্যাংক মাছটা খুব কম এই মার্কেটে আছে। তবে ভোলাগুলো কিরকম দাম চলছে এখন দাদা? 200 টাকা। 200 টাকা পার কেজি এই ভোলাগুলো এই মার্কেটে আছে। স্টেশন সংলগ্ন এই মার্কেটটা, মার্কেটের ভিতরের থেকে রাস্তার দু সাইডে এই অপশানটা বেশি হয় দেখছেন। একেবারে রাস্তার দু সাইডে মাছগুলো সাজানো আছে এবং কাতলা দুইগুলো। দাদা এই কাতলাগুলো কিরকম কেজি দাদা? 1 কেজি কিরকম? 250 টাকা। এই দেখছেন 5 কেজি 6 কেজি ওজনের কাতলাগুলো 250 টাকা পার কেজি। একটু অধিক কাতলা আছে এই মার্কেটে। এই সাইজে ইলিশটা কিরকম দাম দাদা? 1900 টাকায়। প্রায় 2 কেজি ওই জন্য ইলিশগুলো 1900 টাকা বারাসাত মার্কেটে দাম চলছে কম বেশি। তবে ভেনামিগুলো কিরকম রেটে চলছে? ভেনামি 300 টাকা। 300 টাকা ভেনামি মার্কেটে। ভেনামি রেটটা দেখুন, ভেনামি সাইজটা দেখুন, এইরকম ভেনামি দিয়ে 300 টাকা পার কেজিতে বারাসাতে অপশন হচ্ছে। কাতলাটা প্রচুর আছে, বরফের মাছটা প্রচুর, দেশি মাছ জ্যান্ত মাছ খুবই কম মার্কেটে। দাদা ইলিশে কিরম রেট চলছে এখন? 1000 টাকা 2 কেজি ওজনে ইলিশগুলো, একেবারে বরফ ইলিশ 1000 টাকা পার কেজি অপশন চলছে। কত নব্বই দাদা? 190 পার্সেটা চলছে। 190 টাকা বারাসাত মার্কেটে পার্সে। পার্সেটা দেখুন কি সাইজের পার্সে, গোল পার্সে আছে। 5 টাকা প্রচুর এই মার্কেটে আছে। অনেক বড় মিল কাতলা দেখছেন দু সাইডে, মিল কাতলা দিয়ে। এই সাইজে 2টা কেজি কিরম চলছে দাদা? এটা এটা কেজি কিরম চলছে? 190 টাকা কেজি। 190 টাকা প্রায় 1.5 কেজি ওজনের রুই 190 টাকা এই মার্কেটে, বারাসাত মার্কেটে। ইলিশগুলো কিরকম দাম দাদা? 1000 টাকা 1 কেজি আছে না এগুলো? কিরকম দাম চলছে এগুলো বলেন? এগুলো দাম দাম কিরম? ভিডিও নিচ্ছি না। 150 টাকা পার কেজি চলছে না? 1 কেজি 1 কেজি দুই এগুলো 1 কেজি বোধ হয়। 200 টাকা পার কেজি চলছে মার্কেটে। ভেটকিটা প্রচুর পেয়ে যাবে। ভেটকির দাম কমবে 550 টাকা পার কেজি। 1 থেকে 1.5 কেজি ওজনের ভেটকিগুলো 550 টাকা পার কেজি এখন চলছে মার্কেটে। কম বেশি কমপ্লেটও পেয়ে যাবেন। কত শুধু? হ্যাঁ, এই ইলিশগুলো কিরকম দাম দাদা? 1200 টাকা 2 কেজি ইলিশ না? 2 কেজি 2 কেজি ইলিশ আছে। একটু কম। আর কমপ্লেটটা রেট কিরম চলছে দাদা? এটা 800 টাকা। আর
প্রবেশ করছি। আর এই মাছ মার্কেটের মধ্যে বিভিন্ন মাছের একেবারে জুন মাসের সেকেন্ড সপ্তাহের দিকে কম বেশি আড়তে কীরকম মাছের দাম চলছে বন্ধুরা আসুন দেখা যাক। আসলে মার্কেটে আপনারা যদি আসেন কম বেশি ইলিশ মাছটা এখানে পেয়ে যাবেন। দাদা ইলিশের দামটা কীরকম চলছে এখন? এই ইলিশ দাদা ইলিশের দাম কীরকম আছে? 800 টাকা 1 কেজি। দাদা ভেটকি দাদা এই মার্কেটে কীরকম দাম চলছে? ভেটকির দামটা 350 টাকা 350 টাকা পার কেজি ভেটকিতে চলছে। দাদা কই কত করে দাদা? মরে গেছে তাও কিরম দাম এগুলো? বারাসাত মার্কেটে দেখছেন বোথ সাইড রাস্তা দিয়ে এইভাবে মার্কেটটা চলে এখানকার বারাসাত মার্কেট হোলসেল ফিস মার্কেটটা। বারাসাত মার্কেটের সাথে সাথে মাছ কাটিং করে দাদা, এই কাটিং কস্টটা কিরম? 1 কেজি এই রুই এই কাতলা কাটতে গেলে 7 টাকা কেজি। আর অন্যান্য মাছ এই কই মাছ টই মাছগুলো? কই মাছ টই মাছের রেট আলাদা। ওগুলো কিরকম? 1 কেজি 30 টাকা 40 টাকা পার কেজি কেজি। ও আর বিশেষ করে ভেটকি মাছগুলো কিরকম? ভেটকি মাছ 10 টাকা ভেটকি মাছ 10 টাকা। এই মার্কেটে দেখছেন একেবারে কি পরিমাণে মাছ কাটিং করা হয় মার্কেটের সাথে। বাড়ি জানলা করে খাবার না, 10 টাকা পার কেজিতে এই মাছগুলো কাটিং করা হয়। বাড়ি মাছ কাটতে খরচ কত? 7 টাকা 1 কিলো 7 টাকা নেই আমরা। 7 টাকা সব মাছ, রুই কাতলা সব? আর রুই কাতলা 7 টাকা, অন্যান্য মাছ অন্যান্য রেট। অন্যান্য ভেটকি রেটটা কিরকম দাদা? ভেটকি বলতে ভেটকি মাছ 10 টাকা। বারাসাত মার্কেটে দেখছেন অন্যান্য মাছ মার্কেটে মাছ কাটিং এর থেকে এখানে মাছ কাটিং এর যেটা তুলনামূলক অনেক কমই। 7 টাকায় যে মাছটা কাটছে দেখছেন 7 টাকা পার কেজি বা কাতলাই জাতীয় মাছ। হ্যাঁ সুন্দর কাটছে, একটি মার্কেটে 22 বছরই মাছ কাটছে। মাছ কাটা 47 প্লাস। মার্কেটে আপনারা আসতে পারেন যে কোনো বাসে বারাসাতের স্টেশনের কাছাকাছি সংলগ্ন দেখছেন একেবারে বোথ সাইডটাই মার্কেট হচ্ছে রাস্তাতে। এবং মেন মার্কেটের সাথে সাথে মেন রাস্তার উপরেই বেশিরভাগটা মার্কেট চলে এই বারাসাতে। স্টেশনের কাছে চলে এসেছি, সেদিকেই যাবো এখন। আর যে বারাসাত মাছ মার্কেটটা দেখছেন একেবারে মেন রোডের দু সাইডেই মার্কেটটা। আর এইরকম বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে। এই সাইডে যেরকম মার্কেটটা আছে আর এই সাইডটা তো মার্কেট আছে রাস্তা।